আয়েশা বিনতে আলী তার কাছ থেকে তিনি বলেছেন ইসলামী শেরিয়াত মতে বাবার আগে ছেলে মারা গেলে দাদার সম্পত্তি পৌত্রগণ পাবে না মানে নাতিগণ পাবে না এক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী আমার চাচারা জমির ভাগ যদি আমাদের দিতে চায় তাহলে কি আমরা হিসেব করে জমি ভাগ করে নিতে পারবো এক্ষেত্রে কি আমাদের গোনা হবে যে আমার বাবা আমার দাদার আগেই মারা গেছেন ধন্যবাদ বোন আয়েশা আপনি সেরা এই নিয়মটা জানতে চেয়েছেন সেই জন্যে আমি মনে করি আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য তো এক্ষেত্রে আমরা সবাই জানি যে ওলামাই কেরামের বিলেজ মা অভিমত হচ্ছে যদি দাদার আগে তার একাধিক পুত্র থেকে কোনো এক পুত্র মারা যায় তাহলে সেই পুত্রের সন্তানরা তাদের চাচা জীবিত থাকা অবস্থায় ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি পাবে না কারণ তাদের যে ওয়ারিস সূত্রে পাওয়ার যে বিষয়টা ছিল সেটা হাজবের কারণে এখানে আর কার্যকর থাকছে না যদি এমনটা হয় যে দাদার একমাত্র পুত্র ছিল আপনার বাবা যেমন এবং তার আর কোনো ছেলে সন্তান নাই তাহলে ক্ষেত্রে নাতিরা পুত্রের মতোই আসাবা হবে এবং তাদেরকে হাজ করার মতো বা বাধাগ্রস্ত করার মতো আর কেউ নেই কিন্তু এখানে আছে এখানে আপনি বলেছেন আপনার চাচারা আছেন তবে তারা আপনাদেরকে জমি দিতে চান সেক্ষেত্রে সেরাই কোনো পন্থা আছে কিনা। না আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে যেটা আমরা বলবো ওয়ারিস সূত্রে আপনি পাবেন না বা আপনার ভাই বোনরা যদি থাকে তারা পাবে না কিন্তু আপনাদেরকে জমি দেওয়ার একটা সেরা এই পন্থা আছে সেটাকে বলা হয় ওয়াজবাস আল ওয়াসইয়া আল ওয়াজিবা আল ওয়াসা আল ওয়াজিবা এটা হলো আপনার দাদার জীবদ্দশায় যেহেতু দাদার সম্পত্তিটাই বন্টন হবে দাদার জীবদ্দশায় যেহেতু আপনার বাবা তার সন্তান তিনি জীবিত অবস্থায় মারা গিয়েছেন অতএব তার সন্তানদের মধ্যে যে কয়েকজন আছে তাদের জন্য একটা অসিয়া করবেন এবং এই অসিয়া করাটা হচ্ছে ওয়াজিব এটা নিয়ে আমরা একটা আর্টিকেল লিখেছি আপনারা সেই আর্টিকেলটা ওয়েবসাইটেও পেয়ে যাবেন তার পিডিএফ কপিটা সেটা হলো বাংলাদেশের বিদ্যমান মিরাস আইন ও ইসলামী বিধান সেক্ষেত্রে যেমন এখানে দহিত্র দহিত্রীদের কথা এসছে অনেক ক্ষেত্রে না এখানে নাতি এবং নাতনির কথা পৌত্র পৌত্রীর কথা এসেছে যেহেতু দাদা আর বাবার ব্যাপার আর যদি নানা আর মায়ের সূত্রে আসে তাহলে দৌহিত্র দৌহিত্রী তো তাদের সম্পত্তি ওয়াজিব ওসিয়ার পন্থায় তারা পেতে পারে সেটা আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং এখানেও আমি সংক্ষেপে বলছি আপনার দাদা জীবিত থাকা অবস্থায় তিনি ওসিয়াত করবেন যেহেতু ওসিয়াতটা তো আসলে জীবিত থাকা অবস্থায় মানুষ করে যারা ওয়ারিস নয় তাদের জন্য ওসিয়া তাহলে যে সন্তানটা মারা গিয়েছে তাদের ঘরে যে পৌত্র পত্রী আছে তাদের জন্য তিনি ওসিয়া করবেন এবং এটা হলো ওয়াজিব না করলে তিনি গুণাগার হবেন সেটা কীরকম সেটা হচ্ছে আমরা জানি যে ওসিয়ার সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে এক তৃতীয়াংশ এখন এই এক তৃতীয়াংশর হিসাবটা এক রাখেন আর আরেকটা হলো আপনার বাবা যদি জীবিত থাকতো তাহলে চাচাদের সাথে মিলে তিনি বাবার সম্পত্তির কত অংশ পেতেন দেখতে হবে বাবা যদি এ সময় জীবিত থাকতেন এবং দাদা মারা যাওয়ার পরে আপনার বাবাও পেতেন তাহলে কি বাবার হোল সম্পত্তির তিন ভাগের এক ভাগ নাকি আরও কম পেতেন তাহলে ওয়াজে ওসিয়া করার সময় দেখতে হবে বা যেহেতু দাদা সর্বোচ্চ এক তৃতীয়াংশ ওসিয়া করতে পারেন তাহলে এই হিসাবটা সামনে রেখে বাবা জীবিত থাকলে তিনি কতটুকু পেতেন এই দুটোর মধ্যে যেটা কম সেটাই দহিত দহিত্র নয় পৌত্র পৌত্রী বা নাতি নাতকরের জন্য তিনি ওসিয়া করবেন এবং এক্ষেত্রে নাতি এবং নাতনি যদি এরকম থাকে তাহলে এখানে লিদ্দাকারে মেতুল হাদিলের মতোই অর্থাৎ ছেলে ডাবল মেয়ে অর্ধেক সেভাবে পাবে কিন্তু এখানে তাহলে এই যে নাতি নাতকোর অথবা দৌহিত দৌহিত্রী এরা পাবেন ওয়াসিয়ার পন্থায় ও এরস বা মিরাস পন্থায় নয় ওয়ারিস হওয়ার পন্থায় নয় এই বিধানটা আমাদের অনেকেই জানেন না আমরা গবেষণা করে দেখেছি যে এর পক্ষে অনেক দলিল আছে এবং পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রাষ্ট্রীয়ভাবে সে আইনটাও করা হয়েছে যেমন জর্ডানে যেমন ইজিপ্টে কুয়েতে এরকম বেশ কয়েকটা দেশে এই গবেষণাটা আমি যখন করি সেটা হলো দু পাঁচ বা ছয় সাল ইতিমধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা আমি অবশ্য সেক্ষেত্রে সর্বশেষ আপডেটটা আমি জানি না তবে বেশ কয়েকটা দেশে আমরা দেখেছি ওজেব ওসিয়ার ভিত্তিতে নাতি এবং নাতনিকে দহিত্র এবং দহিত্রীকে দেয়া হচ্ছে তাহলে দেয়ার যে বিষয়টা আপনার চাচারা আপনাকে দিতে চাচ্ছেন তারা যদি দাদা ওসিয়ত করে না যায় তাহলে সেই ওসিয়াতের বিকল্প হিসাবে তারা যদি আপনাকে দেয় তাহলে আপনার জমি নিতে কোনো অসুবিধা নেই এবং এক্ষেত্রে চাচারাও গুণাগার হবে না আপনিও গুণাগার হবেন না এছাড়াও যদি কোনো চাচা তার প্রাপ্ত অংশ থেকে আপনাদেরকে কিছু দযা হয়ে দিতে চান সেটার দরজাও কিন্তু খোলা আছে অতএব এখানে পাপের কোনো বিষয় নেই